আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রহমতুল্লাহি বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কন্যা সন্তান জন্ম দেয়া এটা কোনো মায়ের জন্য দর্শনীয় কিনা এটা কোনো মায়ের অপয়া হওয়ার কোনো প্রমাণ কিনা এ প্রশ্নটি আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কিছু কিছু মানুষের মধ্যে এখনও রয়েছে যদিও আলহামদুলিল্লাহ শহর অঞ্চলে বা শিক্ষিত সমাজে এ প্রশ্নের উত্তর আমাদের সবারই কম জানা আছে একজন মা তিনি আসলে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে এ বিষয়ে তার কোনো প্রকার দায় নেই ইসলামেশ দৃষ্টিকোণ থেকে এখানে তার কোনো ভূমিকা নেই এবং বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টি দৃষ্টিকোণ থেকেও এখানে আসলে মায়ের তেমন কোনো বা কোনো ভূমিকাই নেই অথচ অত্যন্ত দুঃখজনকভাবে সেই মধ্যযুগীয় বর্বরতার যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত তথাকথিত সভ্যতার উন্নতির উৎকর্ষের এ যুগে এসেও কিছু মানুষ এটাকে মায়ের জন্য যে মায়ের গর্ভ থেকে সন্তান আসলো এটা তার জন্য অপয়া মনে করেন বা এটা তাকে দোষণীয় মনে করেন করেছেন রাজত্ব আলমিনের আল্হর আলমিনের এবং আল্লাহরুল আলমিন ইহা লোক আসা তিনি যা আছে তা সৃষ্টি করেন বলি আসা ইনাসা ও ইয়াহুলি উদ্দুকুর আল্লাহ আল্লাহরবুল আলমিন যা আলামিন তাকে কন্যা সন্তান দান করেন যা কি তাকে পুত্র সন্তান দান করেন আবার কাউকে দুইটাই দান করেন অথবা কিছুই দান করে না সে বিষয়ে বলতে গেলে তারা বলছেন মা অথবা কাউকে আল্লাহব আমি কন্যা সন্তান ও সন্তান দুইটাই দান করেন আবার কাউকে কিছুই দান করেন না বন্ধা হিসাবে রাখেন এটি সম্পূর্ণ আল্লাহ তালিয়ারাধিক অতএব কারোর কন্যা সন্তান হওয়া বা শুধুমাত্র পুত্র সন্তান হওয়া এটা তার অপয় হওয়ার কোনো প্রমাণ নয় এর জন্য তাকে দোষারোপ করা এটা বর্বর জাহিলি যুগের মানুষের অভ্যাস রসুল করিম সাল্লি সাল্লাম ওয়াদুল বানাত বা মেয়েদেরকে জীবন্ত কবরস্থ করা অথবা মেয়েদের জন্ম হওয়াটাকে অপয়া মনে করা এটাকে জাহেলু যুগের বর্বর যুগের মানুষের কালচার এবং সংস্কৃতি হিসাবে উল্লেখ করেছেন বিধায় কারোর মধ্যে যদি এই প্রবণতা এখনও থাকে যে কোনো মায়ের কন্যা সন্তান হলে সেজন্য মাকে দোষারোপ করেন তাহলে সেটা তার সে বর্বর যুগের এবং জাহেলু যুগের অসভ্যতা এবং এই অস মানে ভুল সংস্কৃতি তিনি ধারণ করছেন এটা তার প্রমাণ করেন কেমন আল্লাহ আল্লাহ রবেন বলেছেন ও ইদা উংসা ওল্লা ওজু মুস্ত কাজিম তাদের কাউকে যখন কন্যা সন্তান হয়েছে এ মর্মে সুসংবাদ দেয়া হয় তখন সে মুখ লুকাতে থাকে মানুষের সামনে থেকে এবং তার চেহারা কালো হয়ে যায় কারণ সে এটাকে দোষণীয় মনে করে তো আমাদের সমাজে এখনও এ ধরনের চিন্তার মানুষ আছে এটি আমাদের জন্য লজ্জার বিষয় আমাদের এই ধারণাকে পরিবর্তন করে নিতে হবে যে সন্তান জন্মের ক্ষেত্রে আসলে কারোর হাত থাকে না এটা সম্পূর্ণ আল্লাহাবুল আলমীর সৃষ্টি আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহরাবুল আলমিন কাকে কোন সন্তান দিয়ে উপকার করতে চান সেটা তিনি ভালো জানেন মারিয়াম তার তার জন্মের আগে মা এমরান যিনি ইসার নানি তিনি বলেছেন আল্লাহ আমি আমার গর্বে যে সন্তান আছে তাকে আপনার রাহে আমি দান করব আপনার রাস্তায় তাকে দিয়ে দেবো এরকম মানত আমি করলাম রব্বি ইন্নি নাজার তুলাকা মাফি বাতনি তিনি এরকম বলেছেন এরপর যখন সন্তান ভূমিষ্ঠ হলো তিনি বললেন যে রব্যে ইন্নি উংসা আল্লাহ কন্যা সন্তান হলো এটা কিন্তু আমার সেই উদ্দেশ্য হাসিল হবে না আল্লাহ তালা বলেছেন ওয়ালাইসা দ্যাকারুকাল ওংসা যে কন্যা সন্তান আমি তোমাকে দিয়েছি হে ইমরানের স্ত্রী তুমি যেই পুত্র সন্তান আশা করেছো এটা ছাতার মতো নয় তার চাইতে এটা স্পেশাল কিছু ঠিকই আল্লাহ তালা এমন এক কন্যা সন্তান দিলেন যার নাম যান এমন কোনো মানুষ এই সহস্র বছর ধরে পৃথিবীতে একজনও নেই এবং কেমন পর্যন্ত তার নাম প্রত্যেকে জানবে শ্রদ্ধাভাবে স্মরণ করবে সেই মারিয়ামকে আল্লাহর দান করেছেন আর তিনি যে পুত্র সন্তান চেয়েছেন তিনি হয়তো তাঁর খালু জাকারেআলা স্লামের সাথে বাইতুল মুখাদ্দাসের খেদমত করতেন এতটুকু কত খাদ বাইতুল মুখাদ্দা ছিল তাদেরকে কে চিনি কিন্তু মারিয়ামাল ইসলামকে আজ গোটা পৃথিবী চিনি তিনি একজন অন্যতম উলুল আজমিন রসুল আল্লাহ তালার বিশেষ নবী রাসুলদের মধ্যে থেকে একজন ঈসা ইসলামের মা তো এই জন্য আল্লাহ তালা কাকে কন্যা সন্তান দিয়ে মর্যাদা দিবেন সেটা আল্লাহ তালা ভালো জানান এই জন্য কন্যা সন্তান হলে দোষণীয় অথবা শুধু ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না এটাকে দোষণীয় মনে করবার কোনো কারণ নেই অনেক সময় আমার কাঙ্ক্ষিত সন্তান যদি কুলাঙ্গার সন্তান হয় বাজে সন্তান হয় তার সাথে না হওয়াটা আমার জন্য ভালো হয় এই জন্য আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা ইমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহর রব্বুল আলমিন সেরকম ইমানের শক্তি যেন আমার থাকে সে তফিক দান করুন ইমাম মালিক রহমা উল্লাহ বলতেন আল বিউ আবুল বানাত সমস্ত নবীগণ হলেন মেয়েদের বাবা কারণ বেশিরভাগ নবীর রাসুলদেরকে তালা কন্যা সন্তান দিয়েছেন পুত্র সন্তান খুবই কম দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে এসাত করেছেন কেউ যদি দুটি কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে সঠিকভাবে পাত্রস্থ করে সঠিক শিক্ষা দীক্ষা দেয় তাদের প্রতি জুলুম না করে সমান আচরণ করে ভারসাম্যপূর্ণ আচরণ করে সাম্যতা বজায় রাখে তাহলে সেক্ষেত্রে জান্নাতের দায়িত্ব নবী সাল্লাহ সাল্লাম তার জন্য নিয়েছেন করম হাদিসের কোথাও এক ডজন ছেলে সন্তান লালন পালন করলেও তার জন্য কোনো ফজলেদের কথা কোনো বলা হয়নি কিন্তু কন্যা সন্তান দুজন লালন পালন করলে কোন হাদিসে একই হাদিসে তিনজনের কথা বলা হয়েছে আবার একজনের কথা বলা হয়েছে এটাকে সঠিক লালন পালন করলে জান্নাতের কথা বলা হয়েছে পুরুষদের নামে করণিকার্মী বিশেষ কোনো সুরা নাই কিন্তু সুরাতুর নেসা নামে করণের একটি বিশেষ সুরা রয়েছে আর আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে বাবা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন মা ছাড়া কোনো মানুষ সৃষ্টি করেন নাই আদমরা সাল্লামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন মা ছাড়া সৃষ্টি করেছেন আদম কথা একেবারে ভিন্ন শুরুতে কিন্তু তার পরবর্তীতে আমরা দেখি ইসালাহ ইসলত সাল্লামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন তো মা ছাড়া কাউকে সৃষ্টি করেনি অতএব কন্যা সন্তানের যে মর্যাদা সেটা আমাদের অবলোকন করা উচিত এবং অনুধাবন করা উচিত আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত